এই সম্পর্কিত বিস্তারিত জানাতে আমরা এখন সরাসরি কথা বলছি ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আইয়ুব হোসেনের সঙ্গে। জনাব আইয়ুব, আপনাকে স্বাগত। বিষাক্ত নাপা সিরাপের বিষয়ে তদন্ত কার্যক্রম কতদূর এগিয়েছে এবং দুজন শিশু মৃত্যুবরণ করেছে, যেটা খুবই দুঃখজনক, অভিযোগ প্রমাণিত হলে নাপা প্রস্তুতকারী কোম্পানির বিরুদ্ধে কি শাস্তি হতে পারে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু তথ্য বিভ্রাট রয়েছে, তার কারণ আমরা প্যারাসিটামলের যে ব্যাচ সেটা স্যাম্পল উত্তোলনের জন্য বলেছি, আমাদের প্রশাসন থেকে সে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে সকল বিভাগীয় এবং জেলা পর্যায়ে। ওটা আপনার ওই ওটা আমরা উত্তোলন করে প্রত্যাহার করতে বলিনি, তার কারণ একটা যে একটা আমরা নিশ্চিত না হয়ে আমরা কোনো সে ধরনের নির্দেশ দিতে পারি না, এবং সেটা টেস্টিং এর পরে যখন সেটা যদি সেটা খারাপ হয় তখন আমরা সেটা প্রত্যাহার করব। এখানে নিউজের বিভ্রাট রয়েছে। আর ওষুধ প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা গতকাল আমাদের ডিজি মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু অফিস করেছি এবং সেখানে গতকালই আমরা এই বিষয়ে প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়েছি এবং দুটি টিম করা হয়েছে। একটা হলো আপনার মাঠ পর্যায়ে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানের জন্য, আরেকটা হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমপুর কারখানায় যাবে। একটা আকিব সাহেবের নেতৃত্বে করা হয়েছে, আমাদের পরিচালক মোহাম্মদ আকিব হোসেন, উনি মাঠে যেখানে ঘটনা ঘটেছে সেখানে উনি সেটা করবেন এবং করছেন, এবং কারখানায়ও জনাব মোহাম্মদ ইয়াহিয়া পরিচালক চলতি দায়িত্ব ওনার নেতৃত্বে করা হয়েছে, সেটাও আমরা সম্পন্ন করেছি এবং আমরা শুধু রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায়। আর মূলত যে নিউজটা প্রচার হলো, আসলে আমরা এটা প্রত্যাহার করতে বলিনি, এটা বিক্রি হবে, এই ব্যাচ ইয়ে হবে, আমাদের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে, আমরা আগামীকাল আপনাদেরকে সেই পরীক্ষার তথ্য হয়তো জানাতে পারবো, কিন্তু যেহেতু বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে আমরা ঠিক তদন্তের যে সকল বিষয়াদি বিবেচনা করে যেটা সিদ্ধান্ত হয় সেটা আপনারা জানবেন, জাতি জানবে এবং সবাইকে আমরা জানাবো, সেটা আমাদের মহোদয় নেতৃত্বে জানানো হবে। আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, যে নাপা সিরাপ বিক্রি না করার নির্দেশনা কি তাহলে কার্যকর হচ্ছে? কারণ প্রান্তিক এবং সাধারণ মানুষ এসব খবর কিভাবে জানবে? তাদের কাছে তো খবরটা পৌঁছতে হবে এবং তারা তো কিছু একটা ব্যবস্থা গ্রহণ করবে তাদের নিজের নিরাপত্তার জন্য। নাপা সিরাপ বিক্রি বন্ধের বিষয়টা, এটা যে নাপা সিরাপে হয়েছে তা কিন্তু আমরা এখনো নিশ্চিত নই, আমরা পরীক্ষা বিশ্লেষণের মাধ্যমে যদি দেখতে পাই, যেমন যারা মৃত্যুবরণ করেছে যে শিশুরা তাদের কিন্তু পোস্টমর্টম রিপোর্টও একটা ফ্যাক্টর, সেখানে আমরা দেখব যে আসলে কি কি কারণে শিশুরা মৃত্যু হলো। এখন একটা ওষুধের বিষক্রিয়া আমরা কিন্তু নিশ্চিত না যে ওষুধের বিষক্রিয়ায় সেটা হয়েছে, তাহলে এখানে একটি বিভ্রান্তিকর অবস্থা যদি সৃষ্টি হয় এটা দুঃখজনক। আমরা এটা প্রত্যাহার করতে বলিনি এবং আমাদের কোনো চিঠিতেও সেভাবে নাই, আমরা শুধু মাঠ পর্যায়ে বলেছি সেটা নমুনা উত্তোলন করে পরীক্ষা বিশ্লেষণের জন্য এনসিএল এ আমাদের টেস্টিং ল্যাবরেটরিতে পাঠানোর জন্য। তো এই বিষয়টা সবাইকে ক্লিয়ার করে দেয়, নাপা সিরাপ এবং বাংলাদেশের কোনো এলাকাতেই আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইনি যে নাপা সিরাপ খেয়ে এই ব্যাচ অথবা অন্যান্য ব্যাচের ওষুধ খেয়ে নাপা সিরাপ খেয়ে কোনো শিশু মৃত্যুবরণ করেছে বা কারো ক্ষতি হয়েছে, সেটা আমরা প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।